বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, উনি হচ্ছে অংশগ্রহণ করবেন না, কোনোভাবেই অংশগ্রহণ করবেন না, ওনাকে জোর করে অংশগ্রহণ করানো যেতেছে না, ভালোভাবে বলো যেতেছে না, সরল দিয়ে বলো যেতেছে না, উনি অবসর নেবেনই না। সো উনি যদি অবসর নাই নেবেন তাহলে উনি কেন ইলেকশন করলেন, কেন এমপি হইলেন, আর যদি এমপি হবেন তাহলে কেন উনি অবসর নেবেন না, এটা উনি ভালো বলতে পারবেন। ওনাকে ভালো মানুষ, ভালো নীতি ন্যায়নীতিশীল মানুষ বলেই জেনে আসছিলাম, কিন্তু অ্যাপারেন্টলি ইজ নট। এনিওয়েজ, মাশরাফি বিন মুর্তজার একটা রিসেন্ট সাক্ষাৎকার দেখি, সেখানে সাক্ষাৎকারটা থেকে তাকে নানান অ্যাঙ্গেল থেকে তার এই অবসরের ব্যাপারে প্রশ্ন করা হয় এবং উনি অবসর নিবেনই না কোনোভাবেই। এবং রীতিমতো এটা আসলে একটা মানে দৃষ্টিকটু লাগছে সাক্ষাৎকারটা, আমি চার মিনিটের পুরো চার মিনিট দেখাইতেছি। সো আপনারা যদি ফুল চার মিনিট কথা শুনতে না চান, আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে নেক্সট আলোচনা থেকে শুনতে চাইলে সেখানে চলে আসতে পারেন, বাট জাস্ট নো দ্যাট এটা চার মিনিটের মতো অংশটা দেখাবো। সো দেখেন এখানে না, আমার কাছে তো মনে হয় না যে আমাকে জাতীয় দলে আগে ক্যাপ্টেন সিলেক্ট হবে তারপরে টিম সিলেক্ট হবে। আমি তো আগের দিন ক্লিয়ার মেসেজ দিয়েই দিয়েছি যে সিলেক্টররা যা ভাববে, বাংলাদেশে তো সবই হয়, তো সিলেক্টররা যা ভাববে তাই করবে। আমাকে ক্যাপ্টেন্সি যদি বিসিবি থেকে বলে এখনই ছেড়ে দিতে, ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই, আমার সিদ্ধান্ত আমার কাছেই থাকুক। আমি খেলতে চাই কোথায় বলছি, আমি তো বলছি যে আমি খেলতে চাই, তা আমি তো আগের দিনও মনে হয় ক্লিয়ার মেসেজ দিয়েছিলাম যে আমি ঢাকা লিগ খেলছি, খেলবো, বিপিএল আছে, বিপিএল খেলবো, আমি এনজয় করছি, এখানে আমি এনজয় করব। আমি তো মনে হয় না জাতীয় দলের কথা আপনাদেরকে বলেছি। হ্যাঁ, তো এখানে কি যে 70-80 জন লোকাল প্লেয়ার খেলছে তারা কি সবাই জাতীয় দলের আশা করে খেলছে? অবশ্যই না। তো খেলাটা খেলে যাচ্ছি, জাতীয় দলের কথা জাতীয় দলের কেন্দ্রিক যারা আছে তারা ভাববে। আর বেতনেরটাও আমি পাপন ভাইয়ের সাথে আলাপ করেছি, আপনাদেরও বললাম কারণটা কি। আর কি বললেন আপনি? এইটা তো সবার ক্ষেত্রেই হবেই, এটা আজকে যারা সুপারস্টার আজকে থেকে 5 বছর পরে তাদেরও এই সিচুয়েশনে আসতেই হবে, এটাই তো লাইফ। এখন কথা হচ্ছে যে কেউ অথবা খুব ভালো অবস্থায় চলে যেতে চায়, চলে যায়, আবার কেউ আছে ঠিক আছে খেলাটা এনজয় করছি খেলি। এখন জাতীয় দল না অন্যান্য জায়গায় সেটাও ম্যাটার করে। হ্যাঁ, আমার মতো আমি আমি যা এক্সপেক্ট করেছিলাম তাই হচ্ছে। হ্যাঁ, ঢাকা লিগ খেলার জন্য তো প্রিপারেশন অবশ্যই দরকার আছে, চেষ্টা করবো যতটুকু পারি প্রিপারেশন নেওয়ার। জি, বলেই তো দিয়েছে বাবন ভাই, বাবন ভাই তো বলেই দিয়েছে নিলে ভালো, না নিলে কিছু করার নেই। হ্যাঁ, আমি কি নিব কি না, আমি তো আমার কাছে মনে হয় আপনাদের বলেছি যে আমি খেলছি, আমার বারবার আমার খেলাটাকে আপনারা নিয়ে এসেছেন জাতীয় দলে। তো আমি সবসময় বলছি যে খেলা তো জাতীয় দলকে কেন্দ্র করেই শুধু একটা ক্রিকেটার ক্রিকেট খেলে না। সো আমি আমার যে খেলা সামনে আসছে আমি খেলছি, আনন্দ পাচ্ছি খেলে, এটাই জাতীয় দলের চিন্তা। যারা সিলেক্টর আছে বিসিবিতে যারা আছে ওনারা চিন্তা করবে, আর আমার মনে হয় যে অতটুকু স্বাধীনতা তো আমার আছেই যে আমি খেলতে চাই, কারো জোর করায় তো আর আমি রিটায়ার করবো না বা কোনো কিছু। বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা মাঠ থেকে রিটায়ার করেনি, আমি তো মনে করি আমার থেকে বড় প্লেয়াররা ছিল, হাবিল বাসার সুমন, সে তো বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে সবসময় রান করেছে, সেও মাঠের থেকে করেনি। সো সার্জাই করছে কে? আচ্ছা, না ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো সুমন ভাই, আরও যারা ছিল হয়তো বা সুজন ভাই হয়তো বা করতে পেরেছে, আর এছাড়া তো খুব কম, রেয়ার কেস। তো আসলে একটা সময় হয়তো ভাবতাম আমিও যে ঠিক আছে মাঠ থেকে করব কি করব না দেখা যাক সময়, এখন মনে হয় যে প্রয়োজন নাই। কে মনে প্রাণে দিতে চায়? না অবশ্যই ক্রিকেট, দেখেন ক্রিকেট বোর্ডের কালকের দিন পর্যন্ত তো আমি চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলাম, আজকের থেকে তো আমি চুক্তিবদ্ধ ক্রিকেটার নাই। সো ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ যে ক্রিকেট বোর্ড চেয়েছে আমাকে রিটায়ার করানোর জন্য, বাট ফ্রম টুডে না, আমি তো আগের দিনও বলেছি যে আমি ক্লিয়ার মেসেজ দিয়েছি, ওইরকম ইচ্ছা আমার নাই।
যদি আল্লাহ তাআলা ওরকম সুযোগ আসে কখনো বা রাখে সেটা একটা দেখা যাবে, তবে আমার ওরকম কোনো ইচ্ছা কার কাছ থেকে নিব সেটাও কথা, আমার ওরকম ইচ্ছা নাই। এখন দেখেন মাশরাফির ব্যাপার হচ্ছে যে উনি যদি উনি 2019 ওয়ার্ল্ড কাপের আগে হইতেছে, উনি ওয়ার্ল্ড কাপের পর উনি অপশন নেবেন না, সারা বাংলাদেশ জানত প্রায় 2019 ওয়ার্ল্ড কাপ খেলবেন তারপর উনি অপশনে চলে যাবেন। সুতরাং উনি যখন ইলেকশন করছে তখন যদিও সেটা একটা অ্যাপারেন্টলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থাকে, উনি সরকারি বিসিবির একজন খেলোয়াড়, সরকারি ইয়ে করে আমাদের দিক থেকে সরকারি পদে থাকবেন উনি একটা, সুতরাং প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে সিলেকশন বোর্ডের এখানে পাতিত্ব অথবা ভয় ভীতি থাকার সুযোগ তৈরি হয়, এরকম কিছু হবে কি হবে না সেটা ভিন্ন না, সুযোগ তৈরি হয়, এখানে একটা কনফ্লিক্ট দেখা যায়। সুতরাং হচ্ছে সেখানে উনি এটা করতে পারেন না মেয়ের জায়গা থেকে, তো সেটাও সমর্থন করার সুযোগ ছিল না। তারপর মানবিকতার জায়গা থেকে আছে, ঠিক আছে উনি যেহেতু ওয়ার্ল্ড কাপের পর অবসরে যাইতেছেন তো ইলেকশন করতেছেন, করুক সমস্যা নেই, ফাইন, কিছুটা লামসাম দিয়ে নিজের নিজে বুঝাইছি, আচ্ছা ঠিক আছে ইস ফাইন। তো ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, উনি এখন অপশন নিচ্ছেন না, উনি একের পর এক সিরিজ যাইতেছেন, অপশন নেবেন না। তো আপনি যদি অবসর, প্রথমত হচ্ছে আপনি যদি অপশন না নেবেন তাহলে আপনি কেন এই ইলেকশনটা করলেন? আপনি যদি জানেন আপনি ওয়ার্ল্ড কাপের পর অপশন নেবেন না তাহলে আপনি ইলেকশনটা কেন করবেন? নাম্বার ওয়ান, আপনি ইলেকশনটা অপশনে যাওয়ার পরও করতে পারতেন। আর নাম্বার টু হচ্ছে আপনি যদি ইলেকশনই করতেন তাহলে আপনি কেন এখনো খেলাতে আসেন, খেলা কেন ছাড়তেছেন? আপনার তো খেলার যথেষ্ট খেলা হয়ে গেছে, আপনার খেলার একদম মন ভরে খেলছেন আপনি, 18-17 বছর হয়েছে জাতীয় দলে খেলতেছেন, আপনার তো খেলার তো মন ভরে যাওয়ার কথা, কেন আপনাকে ছেঁচড়ামিটা করতে হবে? আপনাকে শেষ মুহূর্তে সেই ছেঁচড়ামি, যে আপনারা যারা দেখছেন ইন্টারভিউটা তো ওনাকে উনি না উনি কোনোভাবে অপশন নেবেন না, উনি মাঠ থেকে অপশন না নিতে পারলে কোনো সমস্যা নেই, মাঠ থেকে অপশন নিতে না পারা মনে হচ্ছে ওনাকে যদি দলে না নেয় তাও উনি হইতেছে থাকবেন, থেকে হইতেছে যতদিন পর্যন্ত ওনাকে আর ওনার 40-50 বছর হয়ে গেছে, ওনার কোনো আশা নেই মাঠে ফেরার, তখন উনি বাধ্য হয়ে অপশন নেবেন। এবং উনি বাংলাদেশের হাবিবুল বাসার সুন্দর উদাহরণটা নেন, দেখেন বাংলাদেশের কালচারে তো আমরা জানি ছেঁচড়া কালচার, এখন আপনি যদি ছেঁচড়ামি করার, আপনি নিজের ছেঁচড়ামিকে জাস্টিফাই করার জন্য আরেক বাংলাদেশের ছেঁচড়ামির উদাহরণ টেনে আনেন তাইলে তো আসলে আর কিছু বলার নেই, কারণ আপনাকে তো আমরা এই ছেঁচড়ার ঊর্ধ্বে কিছু ভাবছিলাম, দেখা যেতেছে সেটা তো সত্য না, কেন আপনাকে এই ইলেকশনটাই করতে হবে? আপনি যদি খেলবেনই হয়, কারণ আপনি তো জানেন আপনি কী করতে যাবেন, আপনি তো জানতেন যে আপনি অপশন নেবেন না এবং আপনি খেলবেন, সেটাই যদি হয় আপনি এমপি ইলেকশন করলে আপনি করেন, আপনি খেলা থেকে অপশন নিয়ে তাহলে পরের এমপি ইলেকশনটা করেন, কিন্তু আপনি কেন পরেরটা না করে এটাই করবেন এবং পাশাপাশি খেলাও চালিয়ে যাবেন, কারণ এইবারই একমাত্র আপনাকে এমপি ইলেকশন করে আপনার এমপি হওয়ার রাস্তাটা সত্যি সোজা রাস্তা। এখন দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা কোন জায়গাতে, এখন আপনি যদি অপশন না নেন অন্য কোনো একটা প্লেয়ারকে যদি অপশন না নেয় তাকে বা যদি নিতে না চায় ম্যানেজমেন্ট ইসি বাদ দিয়ে দিচ্ছে, তার কোনো ঝামেলা, আপনার পিছনে কিন্তু একটা ভীষণ গুন্ডা বাহিনী আছে, আপনার পিছনে কিন্তু একটা পুরো মাফিয়া তন্ত্র আছে, আপনি প্রধানমন্ত্রীর হ্যান্ড পিক, আপনি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনাকে চাইলেও দল থেকে বাদ দেওয়া সম্ভব না, ম্যানেজমেন্টের সেই সাহস নাই বা ম্যানেজমেন্টের কিন্তু দুইবার চিন্তা করা লাগবে অথবা হয়তো ফোন আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার সাথে ম্যানেজমেন্টের কোনো ধরনের ইয়ে করার চিন্তা করা লাগবে যে আপনি কিন্তু প্রধানমন্ত্রী আস্থাভাজন একটা লোক, সরকারি দলের এমপি, এবং আপনার আগে কিন্তু আপনার সাথে খেলোয়াড় ছিলেন, আপনার কিন্তু সরকারি গুণ্ডাপান্ডা কারোর সাথে উঠা বসা দিন পরিচয় ছিল না, সো এখন কিন্তু আপনার বিশাল একটা মাফিয়াতন্ত্রের সাথে উৎকর্ষ হয়ে গেছে আপনার একবার খুব নানান লেভেল থেকে, না চাইতেও এখানে নানান রকম কনফ্লিক্টের জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু আপনি এগুলো কোনো কিছুই কেয়ার করবেন না, আপনি কোনো কিছুই মাথা খাওয়াবেন না, আপনি গায়ের জোরে আপনি আপনাকে বাদ দেয় আপনি বলতেছেন যে বোর্ড ছেলে সিদ্ধান্ত কি যা সিদ্ধান্ত নিতে চাইনি, কারণ আপনি জানেন বোর্ডের সিদ্ধান্ত নেওয়া সেই জায়গাটা বোর্ডের নাই। সো দেখেন আপনি একটা সময় বাংলাদেশকে সার্ভ করছেন, একটা সময় আপনি স্ট্রাগল করছেন, আমি জানি না এই হিরোই বলের সাথে আমি একমত না যে এতটা সেলাই নিয়ে খেলছে, উনি খেলায় এনজয় করে, ওনার একটা জীবিকা উনি এটার জন্য করছে ওনার প্যাশনের জায়গা থেকে, ততক্ষণ পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করবো যতক্ষণ পর্যন্ত উনি জিনিসটা একটা সম্মানের জায়গাতে রাখবে, উনি যখন এই ছেঁচড়ামি করবেন এই এমপিও হবেন খেলাও চালিয়ে যাবেন, ওনাকে তো অবসর দল থেকে বাদ দেওয়াই যাবে না কোনোভাবে, উনি এমপি এই পাওয়ারে বা সরকার কাছের লোকে এই পাওয়ারটা হয়তো উনি ব্যবহার করে টিকে থাকবেন দলে, তো এইগুলো যদি উনি করেন তখন কিন্তু ওনার এই এই পাস্ট এই হিরোইক পাস্ট ইরেলেভেন্ট, যেটা এমনি তো ইরেলেভেন্ট ছিল কিন্তু আরও বেশি ইরেলেভেন্ট হয়ে যায়। সো আপনি দেশকে সার্ভ করছেন, ওকে ফাইন, দেশকে সার্ভ করছেন, আপনি অনেক স্ট্রাগল করে খেলা চালিয়ে গেছেন, উই হ্যাভ রেসপেক্ট ফর ইউ, এখন আপনি শেষ সময়ে এসে যা করতেছেন যা অলরেডি করে ফেলছেন, আপনি এমপি থেকে খেলা চালিয়ে যেতেছেন এবং খেলা চালায় যাওয়া অবস্থায় এমপি ইলেকশন করছেন এবং চুরির ভোটে এমপি হয়ে আপনি সেই এমপিত্ব নিয়ে এমপি হয়েছেন, কোনো কিছু নিয়ে আপনার কোনো ইস্যু নাই, আপনি শেষ বয়সে এসে যা করতেছেন, আপনি যে নীতির কথা সারা জীবন বলে আসছেন যেটা আমি বিশ্বাস করে আসছি, আমরা বিশ্বাস করছি যে আপনি সেই নীতিবান মানুষ, তার কোনো ছাপ দেখা যাচ্ছে না, কোনো ছাপ দেখা যাচ্ছে, টিপিক্যাল বাংলাদেশি,
একটা টিপিক্যাল বাংলাদেশি সে সবপথ আঁকড়ে ধরে রাখবে, কোনো পথ থাকবে না। যে ভোট হয়ে ক্ষমতায় না আসতে পারলে চুরি করে ক্ষমতায় আসবে, যে ভিতর নিজের কোনো আসন ছাড়বে না, নিজের জায়গা ছাড়বে না, সারা বাংলাদেশ ফাঁকি হয়ে গেলেও কেউ কোনো পদত্যাগ করে না, বাংলাদেশের ইন্টি মন্ত্রী কেউ কোনো অ্যাপোলজি প্রকাশ করে না, আপনি যে সেই কার্বন কপি, আপনি এর বাইরে আলাদা কিছু, আপনি কোনো পদই ছাড়বেন না, সব পদ একসাথে আঁকড়ে ধরে বসে থাকবেন। আর হইতেছে চেতনা আর গল্প শোনাবেন খালি, আপনি কত স্ট্রাগল করছেন এই দেশের জন্য, কত স্যাক্রিফাইস করছেন, এই সেই গল্প শোনায় বাংলাদেশ মানুষ আবেগী মানুষ, আবেগের গল্প ফাঁদেন ফেঁদে ফেঁদে মানুষের হইতেছে এইগুলো করতেছেন, যা করতেছেন সবকিছু আনএক্সেপ্টেবল, সবকিছু সবকিছুই অসুখতা। তো আপনার ব্যাপারে যে একটা সম্মানের জায়গা ছিল সেই সম্মানের জায়গাটা আপনি অলরেডি নষ্ট করে ফেলছেন এবং আরও নষ্ট করতেছেন। আর সম্মানজনক বিদায় যে পাবেন এটা আপনিও বুঝে গেছেন এবং আপনিও বলে দিচ্ছেন যে আমার মাঠে থেকে বিদায় নেওয়া আপনার জন্য কোনো রেকোয়ারমেন্ট না, আপনার সামনে হাত পাশের সুমন এক্সাম্পল আছে। সো আপনি আপনার টার্গেট সেট করে ফেলছেন যে আপনি আরও জোর করে আরও খেলা চালাই যাবেন এবং জোর করে আপনি এমপি থাকবেন। জোর করে এমপি তো অবশ্যই মানুষের পক্ষে তার এমপি হবে, জোরের করে এমপি হবেন, জোর করে খেলা চালাই যাবেন, জোর করে ক্যাপ্টেন থাকবেন, জোর করে হইতেছে। তো নীতির যে কথা আপনি প্রচার করে আসছেন, আপনার শেষ বয়সে এসে আপনি ইউ আর নট লিভিং আপ টু হোয়াট ইউ হ্যাভ সেড ইন দ্য পাস্ট। সো খুবই হতাশাজনক।